আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নন মেজর পরিসংখ্যান টু টিবিন্যাস অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। তো প্রশ্নে বলা আছে, দেখাও যে টিবিন্যাসের ক্ষেত্রে গড় ইকুয়াল মধ্যমা ইকুয়াল প্রচুরক। খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার এই থিওরি, যেটা প্রায় এক বছর পরপরই পরীক্ষায় আসে। বলা আছে গড় ইকুয়াল মধ্যমা ইকুয়াল প্রচুরক, অর্থাৎ গড় মধ্যমা এবং প্রচুরক এই তিনটার মানই সমান হতে হবে। তো প্রথমে আমরা গড় নিয়ে আলোচনা করব। বলা আছে গড় নির্ণয়। আমরা জানি এন স্বাধীনতার মাত্রা বিশিষ্ট টিবিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, যেটা আমরা টিবিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক যখন প্রমাণ দেখছিলাম তখন এটা বলা ছিল যে এফ অফ টি ইকুয়াল ওয়ান ডিভাইডেড রুট এন বিটা হাফ কোমা এন ভাগ টু, ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন, এন প্লাস ওয়ান ভাগ টু, যেটার সীমা দেওয়া আছে মাইনাস ইনফিনিটি লেসর ইকুয়াল টি লেসর ইকুয়াল ইনফিনিটি। বলা আছে সংজ্ঞা মতে মূলবিন্দু হতে প্রথম অশোধিত পরিঘাত মি ওয়ান প্রাইম ইকুয়াল এক্সপেকটেশন অফ টি, এই এক্সপেকটেশনকে ভাঙলে এইটা হয় ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি ইন্টু এফ অফ টি ডিটি। এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা আসছে এই যে টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক যে সীমা, ওই সীমাটা এখানে বসানো হয়েছে। তার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই টিকে ঠিক রাখলো, এফ অফ টির মানে এইটা বসেছে, এফ অফ টির মানে এখানে বসানো হয়েছে, তারপর ডিটি এইটা ধ্রুবকটা এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এদেরটা একটু সাজিয়ে লিখছে টি ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন, এন প্লাস ওয়ান ভাগ টু, এইটাকে ঠিক রাখছে। আপনারা ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ১ অধ্যায় ১৬ বি উপপাদ্য ৩ এদের এইরকম একটা প্রমাণ আছে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বা একই জাতীয় সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে এইটাকে এইভাবে লেখা যায়। সাপোজ এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আছে, এইটাকে এইভাবে লেখা যায়, এই জিরো আর এই জিরো কাটা গেলে দেখেন এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। আপনারা ক্যালকুলাস ১ ফার্স্ট ইয়ারের ১৬ বি নাম্বার অধ্যায়ের উপপাদ্য ৩ দেখবেন এইরকম একটা প্রমাণ আছে যে একই জাতীয় সংখ্যা বিপরীত চিহ্ন থাকলে এটাকে এইভাবেও লেখা যায়, যেখানে এই জিরো আর এই জিরো আউট করে দিলে এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটাকে এইভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে জিরো এই মানটা ডিটি প্লাস ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি টি ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন, এন প্লাস ওয়ান ডিটি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। এরপর আমরা লিখব যে এখন টি ইকুয়াল মাইনাস টি প্রথম সমাকলনে বসিয়ে পাই, এই এই টি এর জায়গায় শুধু খালি মাইনাস টিটা বসাবে, বাকি সব কিছু ঠিক থাকবে। এইটা হলো প্রথম সমাকলন, এটা হলো দ্বিতীয় সমাকলন, এই টি এর জায়গায় শুধু খালি মাইনাস টিটা আমরা বসাবো। তাহলে টি ইকুয়াল মাইনাস টি প্রথম সমাকলনে বসিয়ে পাই, তাহলে ওয়ান ডিভাইডেড রুট এন বিটা হাফ কোমা এন ভাগ টু, তাহলে টি এর দায়গাত মাইনাস টি জিরো থেকে ইনফিনিটি ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন, এন প্লাস ওয়ান ডিটি, তাহলে জিরো থেকে ইনফিনিটি টি ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন প্লাস ওয়ান, এইটার এইটা কাটা গেলে জিরো, অতএব নির্ণয় টিবিন্যাসের গড় ইকুয়াল জিরো। এখানে এখন একটা প্রশ্ন হতে পারে যে এর আগের লাইনে পূর্বের লাইনে এখানে তো ছিল মাইনাস ইনফিনিটি থেকে জিরো, কিন্তু এটা জিরো থেকে ইনফিনিটি কী জন্য হলো? এই আপার লিমিটকে লোয়ার লিমিট বা লোয়ার লিমিটকে আপার লিমিটে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এইটা যখন ছিল লোয়ার লিমিটে তখন ছিল মাইনাস ইনফিনিটি, এটা তখন আপার লিমিটে পাঠাতে দিই তখন এটা চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এই জন্য এই কাজটা করছে। মূলত এই মানটাকে আউট করার জন্য এই মাইনাস ইনফিনিটি থেকে উপরে উঠিয়ে দিয়েছে, উপরে উঠিয়ে দিলে তখন প্লাস ইনফিনিটি হবে জিরো, আর এই টির পরিবর্তে মাইনাসটি বসাচ্ছে, মাইনাসটা সামনে দিছে, তাহলে এই প্লাস আর এই মাইনাস কাটা গেলে জিরো, তাহলে টোটাল টার্মটাই জিরো হয়ে যাবে, অর্থাৎ টি বিন্যাসের গড় ইকুয়াল জিরো। আমরা গড়ের মান বের করলাম, এবার আমরা মধ্যমার মান বের করব। এবার বলা আছে মধ্যমান নির্ণয়। মনে করে টি বিন্যাসের মধ্যমা ইকুয়াল এম, বা ধরি টি বিন্যাসের মধ্যমা ইকুয়াল এ, যেটাই আপনি লেখেন কোনো সমস্যা নাই। তাহলে যেহেতু টি বিন্যাস সুষম বিন্যাস সুতরাং
माइनस इनफिनिटी के जिरो एफ अफ टी डी टी इक्वल जिरो थे इनफिनिटी एफ अफ टी डी टी इक्वल हाफ ये सबगुल मान समान ये हाफ्ट आसते मूलत मध्यमा कथार जो ये हाफ आसते अपनी जो एक रेखा अंकन करें तर मजखने जो मध्यमा है बाम पासे হবে হাফ ড্যান পাশে হবেও হাফ এই জন্য এখান থেকে মূলত হাফ এই ট্রামটা আসছে এটাকে এক নম্বর সমীকরণ দেওয়া হয়েছে তারপর সংজ্ঞা মতে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে এম এফ অফ টি ডিটি এইটা ইকুয়াল হাফ তাহলে ইকুয়াল এই মাইনাস ইনফিনিটিটাকে উপরে উঠে দিল তো আপার লিমিটে উঠে দিলে প্লাস হয়ে যাবে আর এইটাকে নামা দিলে ওইটাই থাকবে অর্থাৎ এই মাইনাসটাকে উপরে উঠে দিলে তখন প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটিকে তখন উপরে উঠে দেবো তখন প্লাস ইনফিনিটি এম এফ অফ টি ডিটি তাহলে এক নাম্বার দুই নাম্বার হতে পাই এক ও দুই হতে আমরা পাবো এম ইকুয়াল জিরো এক নাম্বার দুই নাম্বার সমীকরণ থেকে আমরা পাবো এম ইকুয়াল জিরো অর্থাৎ টি বিন্যাসের মধ্যমা জিরো তাহলে গড়ের মান আমরা পালাম জিরো মধ্যমার মান আমরা জিরো পালাম এবার আমরা প্রচুরকের মান দেখব তারপর বলা আছে প্রচুরক নির্ণয় তাহলে প্রচুরক নির্ণয় করার সময় আমরা লিখব যে কোনো বিন্যাসের প্রচুরক হলো এফ ড্যাশ টি ইকুয়াল জিরো এবং এফ ডাবল ড্যাশ টি লেস দেন জিরো অর্থাৎ একবার অন্তরীকরণ সেটা জিরোর সমান দুইবার অন্তরীকরণ হলে সেটা জিরোর চেয়ে ছোটো হবে এই জন্য বলা আছে যেহেতু যে কোনো বিন্যাসের প্রচুরক হলো এফ ড্যাশ অফ টি ইকুয়াল জিরো এবং এফ ডাবল ড্যাশ টি লেস দেন জিরো যেটা জিরোর চেয়ে ছোটো তা আমরা জানি এন স্বাধীনতার মাত্রা বিষয় টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক যেটা আমরা ঘনত্ব অপেক্ষক থেকে প্রমাণ করে দেখছিলাম এফ অফ টি ইকুয়াল ওয়ান ডিভাইডেড রুট এন বিটা হাফ কমা এন ভাগ টু ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এই ট্রামটার উভয় পক্ষে লগ নিয়ে পাই তাহলে লগ নিলে লগ এফ অফ টি ইকুয়াল লগ সি মাইনাস লগ ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন এন প্লাস ওয়ান এখানে বলা আছে সি ইকুয়াল এদি সি ইকুয়াল ওয়ান ডিভাইডেড রুট এন বিটা হাফ কমা এন ভাগ টু এই লগটা কিন্তু নিতে হবে এই হরের এই মানটাকে এটা ওয়ান সহ আবার নিলে কিন্তু ভুল হয়ে যাবে আর এই ট্রামটা সমান আপনার সি ধরছে আর লগ আমরা উভয় পাশে নিলাম এবং হরের এই মান সমান আমরা অর্থাৎ এই মান ট্রামটার উভয় পাশে আমরা লগ নিলাম তাহলে এইটাকে ঠিক রাখলাম এইটাকেও ঠিক রাখলাম মাইনাস আমরা জানি লগ লন এইগুলার সামনে কোনো কিছু থাকলে সেটা পাওয়ার আকারে উপরে উঠিয়ে দেওয়া যায় এবং পাওয়ার থাকলে সেটা সামনে নামিয়ে নিয়ে আসা যায় তাহলে পাওয়ারটাকে আমরা সামনে নামিয়ে নিয়ে আসলাম তারপর যা আছে তাই তাহলে এটাকে আমরা টির সাপেক্ষে এখন অন্তরীকরণ করবো তাহলে লগ এফ অফ টিকে করলে লগ এক্সকে করলে ওয়ান ডিভাইডেড এক্স তাহলে লগ এফ অফ টিকে করলে ওয়ান ডিভাইডেড এফ অফ টি আর এফ অফ টিকে করলে এফ প্রাইম অফ টি এটা একবারে সাজিয়ে লিখছি এফ প্রাইম অফ টি এফ অফ টি ইকুয়াল এখানে যেহেতু টির যোগ্য কোনো ফাংশন নেই এই জন্য এটা জিরো মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা ধ্রুবক টার্ম ঠিক রাখলাম লগ ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এনকে করলে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ভাগ এন আর টি যেহেতু টির সাপেক্ষে তাহলে টি স্কোয়ার ভাগ এনকে করলে টি স্কোয়ারকে করলে টু টি ডিভাইডেড এখানে এন হবে টু টি ডিভাইডেড এখানে এন হবে তাহলে যেহেতু টির সাপেক্ষে তাহলে টি স্কোয়ারকে করলে টু টি আর ডিভাইডেড এন এখানে ব্রাকেটে বলা আছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই বা এটা আপনারা ব্রাকেটে না লিখে এখানে উপরে লিখতে পারেন যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তারপরে দেখেন এই লবের এই মানটাকে ঠিক রাখছে এফ প্রাইম টিকে ঠিক রাখছে এই হরের এই মানটা ভাগ আছে ইকুয়াল এই ভাষা পার করে দিলে গুণ হয়ে যাবে এবং এই মানটাকে একত্রে ব্রাকেট দিয়ে লিখছে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই তারপরে এই মানটা আর এই মানটা ইকুয়াল জিরো ছিল তাহলে এই মানটা আর এই মানটা সমান এই মানটা সমান যদি জিরো হয় তাহলে এই মানটাও অবশ্যই জিরো এই জন্য বলা আছে যেহেতু এফ ড্যাশ টি ইকুয়াল জিরো তাহলে অতএব মাইনাস এন প্লাস ওয়ান টি ডিভাইডেড ওয়ান প্লাস টি স্কোয়ার ডিভাইডেড এন ইন টু এন এফ অফ টি ইকুয়াল জিরো যেখানে এফ অফ টি নট ইকুয়াল জিরো অর্থাৎ এফ অফ টি জিরো হওয়া যাবে না এফ অফ টি জিরো হলে টোটাল টার্মটাই জিরো হবে অর্থাৎ আমরা টির মান পাবো না তাহলে এফ অফ টি এই জন্য বলা আছে এফ অফ টি নট ইকুয়াল জিরো অর্থাৎ এফ অফ টি জিরো হওয়া যাবে না তাহলে এই পাশে এই ইকুয়ালের বাম পাশে টিকে ঠিক রেখে বাকি যদি এই পাশে আমরা পার করে দিই এই সবগুলা মান যেহেতু জিরো আছে সবগুলা টার্ম জিরো হয়ে যাবে এই জন্য বলা আছে টি ইকুয়াল জিরো তারপর আমরা লিখব অতি সহজে দেখানো যায় যে টি ইকুয়াল জিরো বিন্দুতে এফ ডাবল ড্যাশ টি লেস দেন জিরো অতএব টি বিন্যাসের প্রচুরক জিরো তাহলে আমরা গড় সমান জিরো পালাম মধ্যমা সমানও জিরো পালাম এবং প্রচুরক সমানও জিরো পালাম তাহলে আমরা বলবো
যে টি বিন্যাসের ক্ষেত্রে মধ্যমা গড় ইকুয়াল মধ্যমা ইকুয়াল প্রচুরক, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে লিখব শুড বা দেখানো হলো বা প্রমাণিত যেটাই লেখেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আমরা আরও অন্য কোনো টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ আরও টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।